সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়ে। আমি ফকরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনার জন্য আমাদের দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে। আপনাকে ধন্যবাদ। আমরা আহমেদ হোসেনের কাছে যাই প্রথমে, এবং যদি একটু জানতে চাই আপনার কাছে যে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি সভায় বলেছেন যে কর্মীদের উদ্দেশ্যে বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি নিন, প্রয়োজনে আগাম নির্বাচন হতে পারে এবং সেজন্য নেতা কর্মীদের মানসিক প্রস্তুতির কথা বলেছেন। অন্যদিকে সিসি আবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে সরকার চাইলে আগাম নির্বাচনের প্রস্তুতি তাদের রয়েছে। তো হঠাৎ করে এই আগাম নির্বাচনের কথা উঠল কেন? সরকার বা যারা আপনারা আছেন আওয়ামী লীগ কি ভাবছে আগাম নির্বাচনের কথা? কথাটা সিসি আগে বলেছে। সিসি আমার যেটা মনে হচ্ছে সিসি না আগে ওবায়দুল কাদের আগেই বলেছে, সিসি আগে বলেছে, সিসি আগে বলেছে তার মানে ইলেকশন কমিশন এর প্রস্তুতিটার বিষয়ে জানান দেওয়ার জন্য যে আমরা ইলেকশন কমিশন উই আর ফুললি প্রিপেয়ার্ড, আমরা নির্বাচন করার মতো সক্ষমতা প্রস্তুতি আমাদের শেষ, এখন যদি সরকার ডিজায়ার করে যে আগাম নির্বাচন তারা করতে চায় আমরা প্রস্তুত আছি, এটা তার প্রস্তুতির বিষয়টা হয়তো জানান দিয়েছে। আর ঠিক সে অনুরূপভাবেই আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি জনাব আব্দুল কাদের সাহেব তিনি যেটা বলেছেন আগাম নির্বাচনের ইঙ্গিত দেননি, তিনি বলেছেন নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করার জন্য, সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করার জন্য। এবং এটা তো স্বাভাবিক, কারণেই আর এক বছর আছে মেয়াদ শেষ হওয়ার, এই এক বছরের মধ্যেই নির্বাচন হতে হবে, সেই এক বছরের মধ্যে নির্বাচন শেষই হতে পারে, একটু আগেও তো হতে পারে, সেটা নির্ভর করবে টাইম। এবং এখন আমাদের দিক থেকে এমন কোনো মেসেজ এখনও আমাদের কাছে নেই যে আমরা আগাম নির্বাচনে যাচ্ছি, তবে আগাম প্রস্তুতির জন্য পার্টি জেনারেল সেক্রেটারি বলেছেন এটা সত্য কথা যে হ্যাঁ আমাদের তো প্রস্তুতি নিতেই হবে, এবং প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন এবং সাংগঠনিকভাবে দলকে পুরোপুরি দলকে চাঙ্গা করার জন্য, কর্মীদেরকে আরও উজ্জীবিত করার জন্য, প্রার্থীদেরকে উজ্জীবিত করার জন্য, প্রার্থীদেরকে আরও সক্রিয় হওয়ার জন্য, প্রার্থীদেরকে আরও নিষ্ঠাবান হওয়ার জন্য, কানেক্টিভিটি বাড়ানোর জন্য, সেটা তো নির্দেশনা পার্টি জেনারেল সেক্রেটারি দিবেন, এবং আমার মনে হয় পার্টি জেনারেল সেক্রেটারি সেভাবেই বলতে চেষ্টা করেছেন। কিন্তু এটার যে পর্যন্ত এটার আসল নিউজ এখনো আমাদের কাছে সেভাবে আসেনি, এমনকি হতেও মানুষের কাছে যে ধারণা হচ্ছে, মানুষের কাছে এরকম একটা মেসেজ গিয়েছে, মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, কানাঘোষা হচ্ছে, আমাকে অনেকে টেলিফোন করেছে কি নির্বাচন কি আগাম হচ্ছে, এর ব্যক্তিগত পর্যায়ে জানতে চেষ্টা করেছে, এখনো করছে। সুতরাং রাজনৈতিক অঙ্গনে একটু তো মৃদু হাওয়া লেগেছে, কথাগুলো যেভাবেই হোক একটু মৃদু হাওয়া লেগেছে, একটু মৃদু বাতাস লেগেছে, কি আগাম হয়ে যাচ্ছে, বিএনপির মাঝে একটু তোলপাড় সৃষ্টি হয়েছে ভেতরে ভেতরে, তাহলে কি আগাম হয়ে যাচ্ছে? এমন এমন কি কোনো আপনাদের কোনো কৌশল বলবো আমি যে আওয়ামী লীগের আমার পার্টির কৌশল তো আমি অ্যাডমিট করবো না। আচ্ছা, আমার পার্টির কৌশল কোনটা, আমার পার্টির পলিসি যেটা কৌশল দিকটা তো আমি অ্যাডমিট করবো না, ওইটা তো আমার কাছে, এটা আপনি বুঝে নেবেন কোনটা, মানুষ বুঝে নেবে কোনটা, কিন্তু আমার কৌশল আমি বলবো না, আমি যখন ডিক্লেয়ার করবো করবই, এটা কৌশল হবে না। আচ্ছা, জনাব হাবিবুর রহমান হাবি আপনার কাছে যাই, যে মানে যেটা আহমদ হোসেন বললেন যে আমার কৌশল তো আমি মানে খুলে দেবো না আপনার কাছে, আমাদের কাছে থাকবে, কিন্তু আগাম নির্বাচন নিয়ে কথা এসছে কি এরকম কি হতে পারে কি না, যে বিএনপি একটা আগোছালো অবস্থায় আছে, এমন সময় হঠাৎ করেই একটা নির্বাচনের অবস্থা আসলো, ঘোষণা আসলো, কি হতে পারে, আপনারা কতখানি প্রস্তুত আগাম নির্বাচনের জন্য? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে এনটিভির দেশ এবং বিদেশের দর্শক শ্রোতাদেরকে আমার সহস্রদের সালাম। না, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এটা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সরকার তার অবস্থার পরিপ্রেক্ষিতে আগাম নির্বাচনের সময় দেয়। সরকার যদি মনে করে যে আরও এক বছর বা দুই বছর পরে নির্বাচন যদি হয়, অনেক দেশের এরকম দুই বছর আগেও দিয়ে ফেলে, তখন তারা আগাম নির্বাচন করে ফেলে। তো আওয়ামী লীগের এই ধরনের একটা তাদের ভিতরে একটা ধারণা জন্মাতেও পারে যে যেভাবে দেশটি মানে পিছনের দিকে যাচ্ছে, কেন পিছনের দিকে যেভাবে যাওয়া শুরু হয়েছে, ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে একবারে মানে আপনার কী বলবো, লক্কর ঝক্কর গাড়ি যে কোনো মুহূর্তে রাস্তার খাদে পড়ে যেতে পারে বা রাস্তায় পড়ে যেতে পারে, যেমন সরকারের অবস্থা কিন্তু সেরকম আর কি। এই ভয়ে কি আগামী নির্বাচনের কথা বলছেন? হ্যাঁ, এটা হতে পারে যে এই ভয়ে যে আরও দিন যখন যাবে তখন এই স্বাভাবিক দাবিটা তো সামনে উঠে আসবে,
যেমন কোনটি যেমন পৃথিবীর সব দেশেই সংসদীয় গণতন্ত্রের সংসদ ভেঙে দিয়ে নির্বাচনটা হয়, এটা কিন্তু এখন সারা বাংলাদেশের সব মানুষেরই বা সমস্ত রাজনৈতিক দলগুলির একমাত্র আওয়ামী ঘরনার কিছু দল বাদে, যেমন এরশাদের পার্টিও হোসেন মোহাম্মদ এরশাদও বলেছেন যে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করতে হবে। এবং আপনি বাংলাদেশে যান, যে কোনো সুশীল সমাজ বলেন, যে কোনো ছোটো রাজনৈতিক দলের কাছে যান, প্রত্যেকেই বলবে যে সংসদ রেখে সংসদে গণতন্ত্রের নির্বাচন হয় না, এটা সংসদে গণতন্ত্রকে অপমান করা হয়, অবদস্ত করা হয়, অসম্মান করা হয়। তো এইটা মানুষের ভিতরে কিন্তু জাগ্রত হচ্ছে এবং আওয়ামী লীগ ভাবছে যে আগামী দিন যদি আরও এক বছর যদি এভাবে চলতে থাকে বা ডিসেম্বর নির্বাচন হয় আরও চার পাঁচ মাস পরে ভিতরেই এই দাবিটা অত্যন্ত জোরালো হয়ে যাবে, যে কারণে তখন উপায় থাকবে না। আওয়ামী লীগ তো চাচ্ছেই নির্বাচন দিতে, তারা আওয়ামী লীগ নির্বাচন দিতে চাচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন দিতে চাচ্ছে কোনটা, সংসদ রেখে নির্বাচন দিতে চাচ্ছে যা কোনোদিনও কোথাও হয় না সেটি আর কি। তো সেটি তো সেই নির্বাচন বাংলাদেশে এবার যদি আবার করতে চায় আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের আত্মহত্যা করা ছাড়া কোনো অন্য আত্মহত্যা সামিল বলে আমি মনে করি। আগাম নির্বাচন দিতে হয় সংসদ ভেঙে দিয়ে করুক, আগাম নির্বাচন করতে হলে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করতে হবে। আচ্ছা একটু যাই আহমদ হোসেনের, নির্বাচন করতে হলে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে যান। আমাদের বিএনপি নেতা মওদুদ আহমদও কিন্তু বলেছে যে আপনি আগাম নির্বাচন দিবেন বা যে নির্বাচনে আপনার আসেন সংসদ মানে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, আমরা যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত আছি। না, বিএনপি নেতাদের মধ্যে এক একজন এক এক কথা বলছেন, এটাকে আমরা মুখ্য ধরি না। বিএনপির প্রধান চেয়ারপারসন কী বলছেন সেটাই হচ্ছে মুখ্য, কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনিও তো বলেছেন যে পরিস্থিতি যাই থাকুক না কেন, তাদের ভাষায় বলছেন যে ষড়যন্ত্র যতই হোক বিএনপি নির্বাচনে যাবে। এটা কিন্তু মির্জা ফখরুলের কণ্ঠ থেকে আমরা শুনেছি। এটা তো ভালো, তো একটা অংশগ্রহণ নির্বাচনও তো আপনারা চাচ্ছেন। ভালো ভালো, আমরা চাচ্ছি তো, সেটা তো আসুক, তাই না? কিন্তু কোনটা কার বক্তব্য কোনটা সেটা বলা মুশকিল, কার বক্তব্যটা আসলে অফিসিয়াল আর কোনটা আনঅফিসিয়াল এটা কিন্তু বলা বোঝা কঠিন। তবে নির্বাচনে বিএনপি আসতে হবে এবার, এটা হচ্ছে রিয়ালিটি। এবার নির্বাচনে যদি বিএনপি না আসে তাহলে রাজনৈতিক দল হিসাবে বিএনপির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। নির্বাচন তো বিএনপি আসার জন্য প্রস্তুত, কিন্তু আপনারা, কিন্তু আমি তো শুনেন, আপনি হলে কি করতেন? আমি আমার জায়গা থেকে আমার স্ট্যান্স তো উড্রু করবো না। আমি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন তো আরও ভয়াল ছিল, আরও ভয়ঙ্কর ছিল, এবং বিএনপি তো আদা জলকেই নেমেছিল যে তারা যে কোনো প্রকারই হোক নির্বাচনকে ভণ্ডুল করবে, প্রতিহত করবে। সেই জায়গাটাকে আমরা যে কোনো মূল্যে হোক আমরা সংবিধানকে রক্ষা করব, গণতন্ত্রকে সমুন্নত রাখব, সংবিধানের থেকে আমরা একচুল পরিমাণ নড়ব না। এই যে সংবিধানের প্রশ্নে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক অবস্থান বা স্ট্যান্ড, সেখান থেকে আমরা নড়িনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ওখান থেকে সরে আসেননি, তার ডিটারমিনেশন, তার কমিটমেন্ট, তার ধীরতা, সাহস সব কিছু মিলে পরিস্থিতিকে ওভারকাম করেছে। পেট্রোল বোমা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সব মানুষ অগ্নিদগ্ধ হয়ে কিন্তু হাসপাতালে গিয়েছে, আপনারা সেগুলো সাক্ষী, মানুষ কিন্তু অনেকে নিহত হয়েছে, সারা দেশ কিন্তু 500-এর উপর আপনার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং তারপরে ওই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, ধীরতা এবং কমিটমেন্ট সেখান থেকে কিন্তু সরে আসেনি। কাজেই আমরা বলছি আজকে এই সিচুয়েশনকে ওভারকাম করে আমরা কিন্তু স্টেবল জায়গায় নিয়ে আসছি দেশকে। এরপরেও ষড়যন্ত্র কম হয়নি, দেশকে একটি জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছে। বলছেন দেশ মানে পিছাচ্ছে না, দেশ তো পিছাচ্ছে না, দেশ যার, শুনেন, আমার প্রতিপক্ষ বা আমার শত্রু যখন বলবে দেশ পিছাচ্ছে তখন আমাকে বুঝতে হবে যে আমি এগিয়ে যাচ্ছি। কাজে আমার শত্রু বা প্রতিপক্ষ কি আমাকে প্রশংসা করবে? তিনি কি আওয়ামী লীগের কথা বলবেন? তিনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করবেন? আমাদের অর্জনগুলো তিনি কি স্বীকার করবেন? এই এই প্রায় 9 বছর যাচ্ছে, এই 9 বছরে একটানা 9 বছরে বাংলাদেশের অর্জনগুলো কি সেগুলো তারা স্বীকার করবেন? করবেন না। ধরুন আপনি পদ্মা সেতু একটা চ্যালেঞ্জ ছিল, পদ্মা সেতুতে যখন ওয়ার্ল্ড ব্যাংক তার টাকা উইথড্র করলো, ফান্ড ব্যাংক বিমার কথা বলেছে, যে অবস্থা হয়েছে উইথড্র করলো, তখন কিন্তু তারা বলেছেন যে সেখানে পদ্মা সেতুতে যে দুর্নীতি ছিল সেই দুর্নীতির কথা ছিল, এটা ছিল আপনার গসিপ, এটা আর গসিপিং প্রচারণা, অপপ্রচার, এটা বানানো, মুখ দিয়ে বললাম হয়ে গেল এটাই। কিন্তু আজকের প্রমাণিত হলো যে কানাডার আদালতে যখন বললো যেন এটা গসিপই ছিল, এখানে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু আজকে নির্বাচনের কথা বলছেন, নির্বাচনী হাওয়া বইছে, নির্বাচনের প্রস্তুতি বিএনপি নিচ্ছে, নির্বাচনী মুখ দিয়ে বলে একটা, কিন্তু ভেতরে ভেতরে তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সংসদ না ভেঙেই এই নির্বাচন, এই সংসদ ভেঙে আমার সংবিধান থেকে তো সরে যাচ্ছেই না, কারণ সংবিধান ভেঙে দিলেই তো
সব অনির্বাচিত হয়ে যাবে। আমাদের কথা ছিল সংবিধানের মূল চরিত্র নির্বাচিত না অনির্বাচিত, সংবিধান ভেঙে দিলেন দেন কিন্তু নোবডি ইজ ইলেক্টেড, সব কিন্তু অনির্বাচিত, কারণ অনির্বাচিত ব্যক্তিরা নির্বাচনকালীন গভর্নমেন্টের থাকতে পারবে না, সেই জায়গাটা। এটা খুব মজার ব্যাপার আর কি। আসলে আমার সময় আমি শুনি, আমার ভালো কথাটা আমি শুনি, আমাকে যখন গালি দিয়ে বলে কেউ তখন আমি কিন্তু শুনি না, সমালোচনা যখন হয় তখন শুনি। তখন অবস্থা হচ্ছে তাই, যেমন বলা হচ্ছে যে বিএনপি এক একজন এক এক কথা বলে, বিএনপির কেউ এক একজন এক এক কথা বলে না, সবাই এক কথাই বলে। মির্জা ফখরুল আলমগীর যা বলেন, বেগম দেশনেত্রী বেগম খালেদা যাও সেই কথা বলেন, আমিও সেই কথা বলি, অন্যরাও সেই কথাই বলে। সেটা হলো এই যে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করতে হবে, এবং পৃথিবীর দেশে দেশে এবং এই দেশেই সংসদীয় গণতন্ত্র যখন 72-এ সংসদীয় গণতন্ত্র যখন প্রচলন হয়, কিন্তু 73 সালে কিন্তু যে কথাটা আহমেদ হোসেন বললেন যে সংবিধানের বাইরে তো আমরা বলি আপনাকে যে 73 সালে যখন নির্বাচনটা হয়েছিল 7ই মার্চ, 72 সালে এখানে গণপরিষদ ভেঙে দিয়েছিল তখন সংবিধান রচনা হওয়ার পর, তো সেখানে কিন্তু 72 সালে 73 সালে নির্বাচন হয় 7ই মার্চ, সেই নির্বাচনটা কিন্তু সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হয়েছিল। তাহলে আওয়ামী লীগ যদি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সংসদীয় গণতন্ত্র প্র্যাকটিস করে, তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে তাদেরকে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু নিজেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করেছেন, তখন তুমি সংসদ না ভেঙেও নির্বাচন করতে পারতেন, প্রথম কথা। দ্বিতীয়ত কথা, আমরা পৃথিবীর কোথাও এটা নেই, আর এখন যে সরকারকে বলা হচ্ছে নির্বাচিত, এটা কি আদৌ নির্বাচিত? রোজ কেমত পর্যন্ত আমার মনে হয় যে এরকম সরকার আর কোথাও আসবে না যে 154টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন মানুষ প্রার্থিতা প্রত্যাহার করেছে, তারপরে কি সে নির্বাচিত হতে পারে? জেনারেল এরশাদ তার প্রার্থিতা প্রত্যাহার করেছে, তারপরে শুনে নির্বাচিত হয়েছেন। তো এই যে তামাশা, এই তামাশা, এইটা কোনো সংসদ না। অতএব এবার সংসদ ভাঙতে হবে এবং নিরপেক্ষ ব্যক্তির হাতেই দিয়েই নির্বাচনটা করাতে হবে। আর যে কথা বলা হচ্ছে আমরা সংবিধানের বাইরে যাব না, আপনার খুব পরিষ্কার মনে আছে আমরা যখন 90 সর্বদলীয় ছাত্রঐক্যের মাধ্যমে যখন আন্দোলন করলাম, আন্দোলন শেষে বিচারপতি শাহাবুদ্দিন যখন প্রধান বিচারপতি, তাকে যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য বলা হলো, তখন দুই নেত্রী মাঝখানে আমি কিছুটা দুতালি করেছিলাম, মানে আরও নাম আসছিল। তখন আমি দলনেত্রী শেখ হাসিনাকে বলেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, দুইজনে বলছে যদি মানে উনি মানে আমি মানলাম, আমি মানলে উনি উনি মানলে আমি, দুইজনের একই কথা ছিল। আমি শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি কথাগুলি বলেছিলাম, কিন্তু আমি সেই সময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। বিচারপতি শাহাবুদ্দিন একটা কথা বলেছিল, পৃথিবীর কোথাও যা নাই যে আমি রাষ্ট্রপতি হতে পারি, দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি আবার ফিরে আসবো প্রধান বিচারপতি হিসাবে আসার আশা সুযোগ করে দেওয়া হবে। এটা কি সংবিধানে কোথাও ছিল? আজ পর্যন্ত হয়েছে, এখন দুই দল হবে, হ্যাঁ এক হয়েছিল, এক হয়ে গেল। জি আচ্ছা, আবার দেখেন 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল না, সংবিধানে যখন ছিল না, তখন বিএনপি 15 ফেব্রুয়ারি 1996 সালে নির্বাচন করার পর, তখন তো আওয়ামী লীগ সংসদে ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ছিল না, সংসদ থেকে পদত্যাগ করেছিল। তারপর কি 15 ফেব্রুয়ারি নির্বাচন করার পরে সংবিধানকে সংশোধন হয় নাই? জনতার মত আমারই দেওয়ার নাম, লার্জিন সভাপতি আমি করেছি, আমার মুখ দিয়ে উচ্চারণ হয়েছিল, তত্ত্বাবধায়ক দাবি আদায় করেই জনতার মঞ্চকে বিজয় মঞ্চে পরিণত করবো। আমার তো আমার কাছে তার আমাকে তো শিখানোর কোনো ব্যাপার নাই। এবং এইবার যে নির্বাচন যেটা হলো 14 সালে, তখনও তোফাইল ভাই সহ অনেকের মুখ দিয়ে আসছিল, এমনকি প্রধানমন্ত্রী আকার ইঙ্গিতে বলেছিলেন যে এটা একটা সংবিধান রক্ষার্থে একটা নির্বাচন, অল্প সময়ের ভিতরে নির্বাচন হবে। এবং বিদেশিরা যারা ছিল তারাও একই কথা, মেসেজটি এরকমই ছিল। পরবর্তী সময় আওয়ামী লীগ সে নির্বাচন সেখান থেকে সে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওয়াদা রেখেছেন, আওয়ামী লীগ রাখে নাই, পার্থক্য হলো এটা। এখানে আমাকে বুঝতে হবে যে আমি জোর করে কতদিন ক্ষমতা থাকবো, আমি যে কথা আপনি বলতেছেন একটু সময় কথা বলছেন, কেন পিছন দিকে যাচ্ছে আমি জানি না। পৃথিবীর ইতিহাসে কোনো দেখছেন, বাংলাদেশে কোনো দেখছেন? আমার জীবনে একবার ঘটেছিল, আমার জীবনে একবার একটা ঘটেছিল, আর এই বাংলাদেশে সরকার প্রধান, আজকের প্রধানমন্ত্রী, উনি যদি ঈশ্বরদী গেলেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করার জন্য, আগের দিন ভূমিমন্ত্রীর ছেলের নেতৃত্বে আপনার সাংবাদিক এটিএন নিউজের সাংবাদিকও মার খেয়েছে, 4-5 জন সাংবাদিক মার খেয়েছে, মামলা হয়েছে, আজকে গ্রেপ্তার হয়েছে 3 জন। তারপরে যখন দুপুরবেলা উনি প্রোগ্রাম শেষ করে নামাজ পড়ে যখন উনি খাবার খাবেন, তখন কথা বলছেন, তখন উনি বলেছিলেন, আমি বলি শুনেন তারপরে আপনি বুঝবেন,
উনি তখন সাংবাদিককে জিজ্ঞাসা করেছিলেন, ভাই আপনারা খেয়েছেন? সাংবাদিক ভাইরা তো যে কী খাবো প্রাইম মিনিস্টার, আমাদের তো হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। উনি কিন্তু না খেয়ে চলে এসেছেন, কেন পিছনের দিকে যাচ্ছে? গতকাল এবং আজকে আমাদের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী উপমন্ত্রী রুল কদসালের দুলু, সে নিজেও জানে, সে ঢাকাতে তার ওয়াইফ সাবিনা ইয়াসমিন ছবি তার বাড়িতে গিয়েছে, যার পরে সেখানে আমি আমি শেষ করি না, পিছনে কেমন না না আমি আমি বল না, বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন না, এটা বিচ্ছিন্ন ঘটনা না। উনি সেখানে তার বাড়িতে গিয়েছেন, অত্যন্ত জনপ্রিয় রুল কদস তালুকদার দুলু, তার ওয়াইফ ওখান থেকে ইলেকশন করেছিলেন 2008 অনেক ভোট পেয়েছিলেন, ওনার সাথে দেখা করতে নেতাকর্মী এসেছে, সেখানে প্রশাসন সেখানে নানান ধরনের অবস্থা সৃষ্টি করেছে, রাগারাগে চিল্লাচিল্লি করে যাকে এক পর্যায়ে কর্মী থেকে সরিয়ে দিয়েছে। পরের দিন যখন উনি আর একটি জায়গায় যখন উনি যাবেন, একটা অনুষ্ঠান ছিল সেখানে যাবেন, এই মুহূর্তে আবার ওখানে এসে ছাত্রলীগ যুবলীগ আলারা ওখানে হাঙ্গামা শুরু করেছে। আপনি যদি সাংবাদিক পাঠান রুল কদস তালুকদার বাড়ি দেখেন, তো আমি শেষ করি, বাড়িতে দেখেন তো কোনো জানালার গ্লাস আছে নাকি? তার বাড়ির সমস্ত জানালার গ্লাস যুবলীগ ছাত্রীরা ভেঙে ফেলেছে, এবং একটা পর্যায়ে তারা সেখানে গোলাগুলি অনেক কিছু হয়েছে। হওয়ার পরে আমি টেলিভিশনে দেখলাম যে সেখানে তার মধ্যে পড়ে ছাত্রলীগের একজন ছেলেগুলি বিদ্ধ হয়ে হাসপাতালে আছে, আর দুই তিনজন মানে আহত হয়েছে। তো এখন একটা ওপেন একটা দিনের বেলায় রুল কদস তালুকদার দুলু সেখানে নেয়, তার বাড়ি থেকে গুলি করা সম্ভব? এই যে পিছনের দিকে যে যাচ্ছে, দিন যত যাবে আওয়ামী লীগের দেন প্রতিদিন, আজকে দেখেন আওয়ামী লীগের কোথায় সংঘর্ষ হয়, নিজেরা নিজের বীরজন আহত, প্রতিদিন একজন দুজন মারা যায়, যত দিন যাবে তত দিন আওয়ামী লীগের ভিতরে এই এইটা বাড়বে এবং পিছিয়ে যাবে, যে কারণে তারা এই যে কথাটি যে প্রশ্নটি আপনি করেছেন, আগাম নির্বাচন এই কারণে দিয়ে মনে করতে পারে যে বিএনপি অগোছালো, কিন্তু বিএনপি কিন্তু অগোছালো না। বিএনপি যতটুকু অগোছালো দেশের জনগণ কিন্তু গুছালো, দেশের জনগণকে ভোট দিতে আপনি দেন নাই 2014 সালে, নতুন ভোটার তাদেরকে ভোট দিতে দেন নাই, সিটি কর্পোরেশন থেকে শুরু করে আপনার বিভিন্ন ইউনিয়ন পরিষদ উপজেলা এবং ইতে পৌরসভায় আপনি মানুষকে ভোট দিতে দেন নাই। বিএনপি যত অগোছালেও থাক না কেন, জনগণ এবং ভোটার গোছালো, যেই বিএনপির প্রতীক পাবে, নির্বাচনে একটা পরিবেশ হবে, সব মানুষ এসে বিএনপির প্রতীকে ভোট দিবে। এই জন্য আগাম নির্বাচন দেন আর এক বছর পরে নির্বাচন দেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হলে এই নির্বাচনে আওয়ামী লীগ যে কী ভরাডুবি হবে এটা কল্পনা করতে পারছি। আমাদের সঙ্গে থেকে একটু শুনে আমরা বিরতিতে যাব। যদি সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগের ভরাডুবি হবে না? নির্বাচন তো ইলেকশন কমিশন করবে, নির্বাচনটা পরিচালনা করবে নির্বাচন কমিশন, তারা তো সুষ্ঠু নির্বাচনই করবে। সেখানে হেরে গেলে বলবেন যে সুষ্ঠু হয় নাই, আর জিতে গেলে বলবেন যে সুষ্ঠু হয়েছে, এটা হচ্ছে বিএনপির চরিত্র। যেমন নারায়ণগঞ্জে হেরে গিয়েও তারা বলেছেন যা এখানেও কিছু ঘটনা ঘটেছে, চেষ্টা করেছে কিছু, ইভেন আমি বিএনপি চেয়ারপার্সনের কণ্ঠ থেকে কথা শুনেছি, সেখানে তিনিও কিন্তু কোশ্চেন করেছেন যে নো নির্বাচনটা ঠিকমতো হয়নি, সেখানে কিছু ঘটনা ঘটেছে। কিন্তু কুমিল্লা তো আবার বিএনপি আবার কুমিল্লা জিতেছেন, কুমিল্লা জেতার পরে তো আমরা এই কথা বলিনি যে এখানে এই ঘটনা ঘটেছে। তা কাজে বিএনপি চরিত্র হচ্ছে জিতলাম ইলেকশন ওকে, জিত হেরে গেলাম ইলেকশন ঠিকমতো হয়নি, কাজেই আগামী দিনের জাতীয় নির্বাচনে বিএনপি হেরে যাবে, এই আশঙ্কা থেকে তারা একটা অপশান রাখছে, হেরে তো যাবই, আগে একটু অপশান রাখি যে হেরে যাওয়ার পরে বলতে পারি আমরা তো আগেই বলেছিলাম নির্বাচন সুষ্ঠু হবে না, এই জন্য আমরা হেরে গেছি, সুষ্ঠু হলে আমরা জিততাম। ওইটা হলো তাদের পলিসি, তাদের কৌশল। তারা জানে যে পিপুল থেকে তারা আইসোলেটেড, জনগণ থেকে তারা আইসোলেটেড, সমস্ত দেশের মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ, তারা গত নির্বাচন বর্জন করে মানে ইয়া বিএনপির প্রতি কেন বিক্ষুব্ধ থাকবে? বিএনপি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই যারা যুদ্ধ অপরাধী সংগঠন, সন্ত্রাসী সংগঠন জামাতের সাথে তারা মিতালি করেছে। আপনারা তো করেছেন, জাতীয় পার্টির সাথে করেছেন, ওইটা তো জাতীয় পার্টি আর জামাতকে আপনি একসঙ্গে আনবেন না। জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের সেই যুদ্ধ অপরাধী। এখন তো এর সাথে কি যুদ্ধ অপরাধী? এর সাথে যুদ্ধ অপরাধী নয়, আরও বড় হ্যাঁ, এর সাথে চেয়ে বড় স্বৈরাচার ছিল জিয়াউর রহমান, সেই স্বৈরাচার থেকে শিক্ষা নিয়ে এর সাহেব পরে স্বৈরাচার ছোটো স্বৈরাচার হয়েছে। জিনিস তো একটাই, জিয়াউর রহমান জেনারেল তিনিও পাওয়ার টেক আপ করেছেন গান পয়েন্টে, এর সাহেবও গান পয়েন্টে পাওয়ার টেক আপ করেছে, কিন্তু 90 এসে শাস্তিটা পেলেন এর সাহেব, যেটা পাওয়ার কথা ছিল জিয়াউর রহমান সাহেবের। জিয়াউর রহমান সাহেব কি ভোটে নির্বাচিত ছিলেন? তিনি কি ইলেক্টেড ছিলেন? তিনি না না আমি আমি আমাকে আপনি বলেন, জিয়াউর রহমান কি ইলেক্টেড ছিলেন? তারপরে ক্ষমতা আসার পরে তিনি যখন হায়েনা ভোট দিলেন, মনে আছে আপনার, রেফারেন্ডাম দিলেন, কত পার্সেন্ট ভোট পেয়েছিলেন? মনে হয় যে একেবারে 99 তো না, 100% উপরে ভোট কাস্ট হয়ে গেছে।
সুতরাং এই সমস্ত বাংলাদেশের রাজনীতিতে সংবিধান লঙ্ঘন করা, গণতন্ত্রকে বিপন্ন করা, আপনার ভোটাধিকার হরণ করা এবং লুটপাটের সেল মারা রাজনীতি, এটা সূচনায়িত করেছেন জিয়াউর রহমান। কাজে বাংলাদেশে আওয়ামী লীগ কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। ইউ সি দি হিস্ট্রি অব আওয়ামী লীগ। আপনি 49 সালের সেই রাজপথে জন্ম নিয়েছে যে আওয়ামী লীগ, সেই থেকে শুরু করে দীর্ঘ সংগ্রামের ইতিহাস দেখেন। আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতায় এসেছে, এমনকি আপনি দেখেন 1954 সাল আপনার মুসলিম লীগ পরাজিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাহিনী সাহেব ছিল, হক সাহেব ছিল, সেই যুক্ত ফ্রন্ট, সেই নৌকা মার্কা তখনও ছিল। সুতরাং আজকে যারা বলছেন এই সমস্ত কথা, এই সমস্ত কথার কোনো জাস্টিফিকেশন নেই। এই যে কেন ক্ষুব্ধ বিএনপি প্রতি, বিএনপি যুদ্ধ অপরাধী সংগঠনের সাথে মিতালি করেছে এবং তাদের সাথে নিয়ে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছিল, যে পেট্রোল বোমার রাজনীতি শুরু করেছিল, এতে মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কিন্তু জামাতকে সামনে নিয়ে এসেছে, জামাতিদের গাড়িতে পতাকা দিয়েছে, রাজাকারদের গাড়িতে পতাকা দিয়েছে, এতে কি মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ তাদের প্রতি খুব সন্তুষ্ট? নেভার নেভার। মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা যারা লড়াই করেছে অস্ত্র হাতে নিয়ে, তারা কি তাদের প্রতি সন্তুষ্ট? নেভার নেভার। সুতরাং রাজাকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, বঙ্গবন্ধুর খুনিদেরকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, রাজনীতি পুনর্বাসিত করার জন্য যারা এ যাবত কাজটা করেছে, তাদের প্রতি কখনো এদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় প্রিয় যারা, চেতনায় বিশ্বাস করে যে মানুষগুলো জনগণ, তারা কখনো বিএনপির প্রতি খুশি নয়। অ্যানয়েড অ্যানয়েড বিক্ষুব্ধ। আচ্ছা হাবিব, আমরা শুনছিলাম, আমার মনে হয় আমরা পিছনের দিকে আর না যাই একটু। আমি জানি কিছু কথা আপনার বলতে পারলে ভালো হতো, কিন্তু একটু সামনের দিকে যাই, একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করি। আমরা শুনছিলাম যে বেগম খালেদা জিয়া লন্ডন সফর শেষে দেশে ফিরে আসলের পরে সহায়ক সরকারের একটা রূপরেখা দিতে পারে, এরকম একটি আলোচনা ছিল। তো কি বিএনপি কি সহায়ক সরকারের রূপরেখা থেকে কি একটু পিছিয়ে গেল বা ফিরে গেল? এটা না, পিছিয়েও যায় নাই, বাদও যায় নাই। সেটা হলো যে আপনার সাথে আমি একটা আত্মীয়তা করব, রাজি যখন আপনি হন, তাহলে তো কীভাবে অনুষ্ঠানটা হবে, কতজন লোক আসবে, যাবে, খাবে, দাবে, জানা পাওনা আমাদের বাংলাদেশের রীতিনীতি সেটা তো হয়। আপনি যদি রাজি না হন, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে যদি আপনি রাজি না হন, বা আমার মেয়ের ছেলের সাথে আমার ছেলেদের বিয়ে দেবেন রাজি না, তাহলে তো আলোচনা করে প্রস্তুত না। আওয়ামী লীগকে বলতে হবে যে আমি সংসদীয় গণতন্ত্র রীতিনীতি আমি মানব, আমি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন করব, আসেন আপনার রূপরেখা দেন। আর এই সহায়ক সরকার রূপরেখা দেখো কঠিন ব্যাপার, এখন বিএনপি কঠিন বলছে যে তারা এই কঠিন, আওয়ামী লীগ শুনবে না, কিন্তু শুনতে বাধ্য হবে। আর এটা আমি বলি যে কঠিন ব্যাপার না, আমি বিএনপির অত বড় লেভেলের নেতা না, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা। আমাকে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে হাবিব এটা সহায়ক সরকারের রূপরেখা দাও, তো আমি 6 ঘন্টার প্রতি এটা রূপরেখা দাঁড় করিয়ে দেবো, এটা কোনো ব্যাপার না। তো এটা আমরা সরে যাইনি, আমাদের মূল দাবি হলো যে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার নির্বাচন হতে হবে। কিন্তু এই এই সহায়ক সরকারের রূপরেখাটা মানে দিচ্ছে, এটা আগে দেওয়ার কোনো দরকার নাই তো না? এটা যদি দিত, না দিলে পরে দিলে দিলে একটা মতামত তো আসতে পারত। মতামত কি? আমরা তো মতামত সবটাতে দিয়েছিলাম। আমরা যখন আপনার সার্চ কমিটি গঠন করার, সার্চ কমিটি নাম দিয়েছিলাম, আমাদের নাম রাখে নাই। আবার যখন নির্বাচন কমিশন গঠন করা, তখন আমাদের রাখে নাই। এটা এটা তো এটা তো বাস্তব, আমরা দুই হাতে দেখলাম। আর যে কথাটা বলার, একটা জিনিস বাংলাদেশের মানুষের কাছে আমাকে পরিষ্কার করতে চাই, সেটা হলো স্বৈরাচারী সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ আর জিয়া রহমানকে এক কাতারে মাপার এখানে কোনো সুযোগই নাই। আর আওয়ামী লীগের পক্ষে তো মাপা উচিতই না। আমি আমার নিজের থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, জিয়া রহমান কারোর কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন নাই, সংসদ ভেঙে দেয়ে ক্ষমতা কেড়ে নেয় নাই মোস্তাকের মতো। সংসদ ভেঙে দেয়ে বিচারপতি সাত্তারের হাতে বন্দুক ধরে জিয়া রহমান এরশাদ যেমন ক্ষমতা দখল করে, জিয়া রহমান তো তা করেন নাই। জিয়া রহমান একটা অবরুদ্ধ মানুষ, একটা বন্দী মানুষ, যে কোনো মুহূর্তে ওনার মৃত্যু হতে পারত। ঠিক সেই মুহূর্তে ওনার স্বাধীনতা যুদ্ধের অবদানের কারণে, সেই সময় তার ঘোষণার কারণে, সব কিছু মিলিয়ে আমি তো নিজে দেখেছি। আচ্ছা আমি কি দেখেছি আমি আপনাকে বলি, এই জিনিসগুলো আমরা সবাই না না শোনা না, এটা 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 বাংলাদেশের মানুষ যতদিন ক্লিয়ার না হবে ততদিন আমাদের বিতর্ক না, মানুষ জানে না, মানুষ ভুল জানে। আমার নিজের চোখে আমি দেখেছি, আমি তো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ঢাকাতে মাস্টার্স করি, রাজশাহীতে অনার্স করেছি, ক্যান্টনমেন্ট থেকে একদম সারা বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্ট অভিমুখে সৈন্যরা আসছে, কেন? জিয়া রহমানকে উদ্ধার করতে, কর্নেল তাহেরকে উদ্ধার করার জন্য না, বা ক্ষমতা দখল করার জন্য। এই আলোচনা আমি আলোচনা না সংক্ষেপ করে বলি, এই জায়গায় এসে শেষ করে আমরা সামনে দিকে, শেষ করে সামনের দিকে আগাচ্ছি, এই জায়গাটা ক্লিয়ার হতে হবে। এবং আওয়ামী লীগের জন্য আমি আজকে একটা মেসেজ দিই, সেটা হলো যদি ওই 7ই নভেম্বর যদি কর্নেল তাহেরের ক্ষমতার পাদপীঠে যেতেন, তাহলে আওয়ামী লীগের নামে আজকে আওয়ামী লীগ ক্ষমতা তো দূরের কথা, আওয়ামী লীগের নাম নিশান উচ্চারণ করতে পারতো না,
সেই আমরা একসাথে 75 15 আগস্টের পর আমরা যখন 15 আগস্ট পালন করতে গিয়েছি আমার জেনারেল জিয়াউর রহমানের আর্মি পার্টি আমাদের অনুষ্ঠান পণ্ড করে নাই তখন বিএনপি জন্ম হয় নাই জাসদের ভয়ে আমরা প্রোগ্রাম করতে জাসদ আমাদের স্টেজ ভেঙে দিত জাসদ আমাদের কাছে ফেলে দিত সহায়ক সহায়ক সরকারের কথা বলছি হ্যাঁ জিয়াউর রহমানকে আর এরশাদকে এক জায়গায় করার কোনো সুযোগ নাই জি বলতে আমলিদের উচিত এই আলোচনা জিয়াউর রহমানকে সম্মান দেখানো তার মৃত্যু দিবস তার জন্ম দিবস পালন করা জি হ্যাঁ আমি যে কথাটা বলি যে সরকার যে কথাটাই বলে আমি তো আগে ব্যাখ্যা দিয়ে বলেছি এখন আবার বলছি আমি একটা কথা আপনাকে বলি বাংলাদেশে কেউ কোনদিন ক্ষমতা ছাড়তে চায় না দাবিও মানতে চায় না কেউ কেউ কোনো কোনো সময় মনে করে যে যৌক্তিক দাবি মানতে হবে তো আওয়ামী লীগ আজকে যে অহমিকাটা দেখাচ্ছে এই অহমিকা আপনাকে কোনো কোনো আওয়ামী লীগ দেখানোর মতো কোনো ক্যাপাসিটি রাখে না তারা তো রাখছে তারা কেন রাখবে তো কোনো আন্দোলন আমি বলি আন্দোলন করা লাগবে না আন্দোলন সবসময় আন্দোলন দরকার পড়ে না আপনার 69 গণঅভ্যুত্থান হয়েছিল 90 আমরা ছাত্র গণঅভ্যুত্থান করেছি আর 96 হয়েছে প্রশাসনিক অভ্যুত্থান তিনটা অভ্যুত্থান হয়েছে তিন রকমের এইবার হবে গণবিস্ফোরণ কেন হবে আমি আপনাকে বলি আজকে যারা এই 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 11 বছরে বেশ করে এই বিএনপির 9 বছরে এই যে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে কারা করেছে সব আওয়ামী লীগের আজকে বেগমপাড়া কারা করতেছে আওয়ামী লীগের আপনি সেকেন্ড রুম কারা করতেছে স্যার আওয়ামী লীগের আজকে ব্যাংক ব্যাংক লুট করতেছে কারা আওয়ামী লীগের আজকে ধর্ষণ করতেছে কারা আওয়ামী লীগের আজকে এক পদ্মা সেতুতে দেখাচ্ছেন পদ্মা সেতু যে লোনটা আপনার বিশ্বব্যাংক থেকে নিতে পারেন নাই এটা আপনার ব্যর্থতা ওয়ার্ল্ড ব্যাংক কারা কোন কি ওয়ার্ল্ড ব্যাংক বললো আপনার মন্ত্রী নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু কাজ করছে এটাও তো তাদের আমার সুযোগ আছে আপনারা আমার সুযোগ আমি আপনাকে বলি আমার সুযোগকে জানা ব্যবহার করলাম না আমি আপনার এখানে কিসে এসেছি আপনি বলতে পারবেন বলতে পারবেন বলতে পারবেন না আমি জাতির সামনে বলছি আমার 2 তারিখে 2 জুলাই অ্যাক্সিডেন্ট গাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে আমি এখন গাড়ি সারতে পারি নাই আমি মোটর সাইকেলে আপনার কাছে এসেছি তাও আপনার কাছে আমি গাড়ি চাই নাই আবার এই মোটর সাইকেলে আমি এখান থেকে যাব তো এটা আমার যাওয়ার আসলে কষ্টটা আমার কষ্টে বরণ করে নিলাম গাড়ি চাইলে কিন্তু আমি পাই তো ওয়ার্ল্ড ব্যাংক আজকে পদ্মা সেতু ওয়ার্ল্ড ব্যাংক আপনি যেমন গাড়িতে আরামে আসতে পারতাম আমি মোটর সাইকেল নিয়ে আসলাম আমি চাবো না বলে আপনার ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে সেই টাকার ইন্টারেস্ট দিতে হবে আপনার 30 বছর পরে শোধ করতে হবে 30 বছর পর সেই সুযোগ আছে আমি কেন সেই টাকা নেবো না না নি আমি আজকে লাইসেন্স ফি বাড়াচ্ছি 500 টাকার ট্রেড লাইসেন্স ফি এখন হতে হতে বাড়তে বাড়তে 10,000-12,000 টাকা পৌঁছাছে আপনার গাড়ির ট্যাক্স টোকন দিতে হয়তো ছোটো আমার একটা গাড়ি ছিল আমি জানি 5,000 থেকে আজকে 30,000 টাকা উঠছে আজকে কোন জায়গাটা আমার এই পদ্মা সেতু করতে গিয়ে দেশের আরও সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে আপনার দেশের মানুষকে বঞ্চিত করছেন আর নিজের জিদ দেখা থেকে আর কী করছেন যদি ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা যদি পদ্মা সেতু নির্মিত হতো আলোচনা একটু থাকুক 10,000 কোটি টাকার কথা শুনছিলাম যেন হয় 10,000 কোটি টাকা যদি আজকে কাছে 30,000 কোটি টাকা আরও কত টাকা যাবে আমি জানি না এখানে সমান লুটপাট হচ্ছে কয়েকটা ফ্লাইওভার দাঁড় করে আপনি যদি উন্নয়নের মডেল দাঁড় করেন যান না আপনার বস্তিতে ওই বেগুনপাড়ায় আপনি যান না কিভাবে দেশের মানুষ জীবনযাপন করছে আজকে চাউলের দাম কত আজকে পেঁয়াজের দাম কত শুনে আজকে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় আজকে শেয়ার মার্কেটের অবস্থা কোথায় কোথায় আপনি আজকে আজকে আছেন বলেন জি একটু একটু শুনে আসি জনাব আহমদ হোসেন না আমি তো ওনার জিনিস জিনিসপত্রের দাম বেশি অভিযোগ অনেক অভিযোগ এবং আমাদেরকে তো একেবারে আওয়ামী লীগ সব আওয়ামী লীগ লুটপাট করছে এবং সবচেয়ে আপত্তিকর কথা বলেছেন দর্শন করছি এটা ভেরি রুচিবুধির দিক থেকে এটা এই বক্তব্যটি হচ্ছে প্রতিদিন রেডিও টেলিভিশন আসতেছে ব্যক্তি ব্যক্তি পর্যায়ে হচ্ছে কিন্তু আওয়ামী লীগ না আওয়ামী লীগ না আওয়ামী লীগের নেতা করতেছে আমরা এখানে যতগুলো ধরা পড়তেছে বাইরে কেউ জি আমরা ওই সামনের দিকে আছে এটা আমরা আপনি বলেছেন তো কিন্তু আমি খুব ধৈর্য সহকারে বলছি এই যে প্যাসেন্সটাও কিন্তু রাজনৈতিক গণতান্ত্রিক রাজনীতির অংশ গণতান্ত্রিক চেতনার অংশ যেন আমরা যে কথাটা এখানে উচ্চারিত হয়েছে বলা হচ্ছে যে আওয়ামী লীগের এই ক্ষমতার সময় এখন অর্থনীতিটা অর্থনীতি কিন্তু একদম ভেঙে পড়েছে অর্থনীতি ভেঙে পড়েছে কি ভাই আমাদের প্রবৃদ্ধির হার বেড়েছে না আমার আপনার চালের দাম তো অনেক মাথাপিছু আয় কত আপনি যা দেখেছেন সেটা একটা বিএনপির আমলে কত ছিল আপনি কম্পেয়ার সম্মিলিত একটা অর্জন আপনার মাথাপিছু যে ইনকাম যেটা $1600 এটা কিন্তু বিএনপির আমলে কত ছিল আপনি দেখেন এটা কি আপনার আমার অগ্রগতি মাথা পিছু আয় ব্যাংকের রিজার্ভ তারপর ব্যাংকের রিজার্ভ এগুলো সবকিছু দিয়ে কিন্তু ব্যাংকের রিজার্ভ আপনি দেখবেন সূচক কিন্তু শুধু এর দ্বারা নির্ভর করে তাই থাকবে আমার অর্থনীতি চাঙ্গা হচ্ছে কি ভাবে ব্যাংকের রিজার্ভ আছে বলে হচ্ছে আমি কি আজকে ইম্পোর্ট করছি যে ইম্পোর্ট ব্যাংকের রিজার্ভ আছে বলে ইম্পোর্ট করতে পারছি আমি চাল ইম্পোর্ট করছি ব্যাংকের রিজার্ভ আছে দাম কমছে না আচ্ছা ওই আলোচনা থাকুক নিশ্চয়ই অর্থনীতি থেকে আপনি হেরফের হয় এটা আপনার
ওয়ার্ল্ড কাপ বিশ্বের বাজারে মুক্ত বাজারে অর্থনীতিতে যখন আন্তর্জাতিকভাবে যখন দাম বাড়ে এটার প্রভাব আমার দেশেও পড়ে, কিন্তু আমাকে দেখতে হবে যে কোনো ক্রাইসিস আছে কি না, আমার এখানে চালের ঘাটতি হয়েছে, মানুষ কি না খেয়ে আছে কি না, না মানুষ কিনে কি মানুষের আয় আয় রোজগারটা বেড়েছে কি না সেটা আপনি দেখতে হবে। রিক্সাওয়ালা আয়টা বেড়েছে না, এখন একটা রিক্সাওয়ালা এখন মাথা পিছুতে আয় করে সেটা কিন্তু আপনি, হ্যাঁ দ্রব্যমূল্যের দামও বেড়েছে আয়ও বেড়েছে, আয় আমরা কৃষক এখন গ্রামে গেলে আপনি এ পাবেন না, কোনো আপনি কৃষক যে কৃষক যে জমিতে যে শ্রমিক সেই শ্রমিক আপনি খুঁজে পাবেন না, শ্রমিক নাই সেখানে, সব ঢাকা শহরে চলে, সব ঢাকা শহর গার্মেন্টস কর্মী হয়ে গেছে, এবং মেয়ে কাজের মেয়ে পাবেন না আপনি গ্রামে এখন, আগে আমরা দেখছি ছোটোবেলায় কাজের মহিলা অনেক কিন্তু এখন নেই, এমনকি আমরা ছোটোবেলায় দেখছি গ্রামে বিক্ষোভ আপনার প্রতিদিন সপ্তাহে সপ্তাহে প্রতিদিন দিবস হিসাবে বিক্ষোভরা গ্রামে গ্রামে আসতো, কিন্তু এখন সেই বিক্ষোভ খুঁজে পাওয়া যায় না, সেই বিক্ষোভ নেই ঢাকা শহরে চলে আসছে, বিক্ষোভ নেই মানে সলভেন্সি চলে আসছে, এখন আর সেই আকাল সামর্থ্য বেড়েছে, আকাল নেই, কার্তিক মাসে আকাল হতো, কার্তিক মাসে আকাল হতো কিন্তু এক সময়, সেই আকাল নেই, দুর্ভিক্ষ নেই, সুতরাং এইগুলো বিএনপির এইগুলো আপনার মুখের কথা বানোয়াট কথা এবং কল্পিত কথা, এগুলোর কোনো বাস্তবতা নেই, বিএনপি এখন হাহাকারের মধ্যে আছে, বিএনপি তো কোনো আদর্শ রীতি বিবর্জিত রাজনীতি না, যদি বলি আমরা বিএনপি যে এই যে নির্বাচনে আসবে না বলছে আপনাদের, আপনারা কি করবেন নির্বাচনে যদি বিএনপি না আসে, এটা তো হাইপোথেটিক্যাল কথা, একটা হাইপোথেটিক্যাল কথার জবাব কি আমি এই মধ্যে দিতে পারি, আমার তো বস্তুবাদী, আওয়ামী লীগ সবসময় বস্তুবাদী পার্টি, আওয়ামী লীগ বাস্তবতাকে বাস্তবতার নিরিখে কিন্তু পিপলস পাবলিক না, আপনি বাস্তবতা বলতে পারেন যে বাস্তবতা হলো বিএনপি নির্বাচনে আসবে না, না বিএনপি হচ্ছে একটা হুমজিকাল পার্টি, লাইক হুমজিকাল পার্টি, হুমির উপর চলে, বিকজ একটা আদর্শভিত্তিক দল কখনো হুমজিকালি চলে না, কোনো যেহেতু বিএনপি কোনো নীতি বিবেচিত পার্টি, আদর্শবিহিত পার্টি, এবং জামাতের উপর অনেকটা নির্ভরশীল পার্টি, জামাত থাকলে তারা থাকবে না করে ঠিক আছে, সেই পার্টি কখনো কারেক্ট ডিসিশন নিতে পারে না, এই জন্য বারবার ভুল ডিসিশন নিচ্ছে, একটা পা ডাক্তার যখন ভুল করে রোগী কিন্তু মারা যায়, একজন নেতা যখন ভুল করে তার পার্টি ক্ষতিগ্রস্ত হয়, আওয়ামী লীগ কখনো এরকম ভুল করে না, আওয়ামী লীগ ভুল করেনি, আওয়ামী লীগ ভুল করলে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি তো বলেছিল, বিএনপি চেয়ারপার্সন বলেছিল যে আওয়ামী লীগ কখনো হাজার বছরে ক্ষমতা আসতে পারবে না, এমন কথাও বলেছিল, 30টা সিট নিয়ে ঘরে ফিরতে হবে, আল্লাহর কি নিয়ত, আল্লাহর কি কুদরত যে অবশেষে 2008 সালের নির্বাচনে সেই 30টা 29টা 30টা সিট নিয়ে বিএনপিকে ঘরে ফিরতে হচ্ছে, একটু অন্য প্রসঙ্গে যাই, বিএনপির ইন ক্যারেক্টার বিএনপি তো কখনো গণতান্ত্রিক পার্টি ছিল না, তার জন্মই হলো অগণতান্ত্রিক পার্টি, জি এই অগণতান্ত্রিক চেতনা সমাজে এখনো আছে, ভাই একটু অন্য প্রসঙ্গে যাই, একটু অন্য প্রসঙ্গে আমার মনে হয় একটু মানে একটু পিছনের দিকে আমরা না যাই, একটু সামনের দিকে, আমি জানি আপনি আপনারও অনেক কথা আছে বলতে পারবেন, আসলে এই কথা বললে কথা চলবেই, আমি একটু যাই, সেটা হলো যে আমরা জানেন যে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক উনি ইন্তেকাল করার কারণে আজকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে জনপ্রশাসন থেকে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এটা শূন্য ঘোষণার পর 90 দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা আসছে, তার মানে ধরে নিতে পারি যে খুব সহসাই মানে আগামী 3 মাসের মধ্যে আরেকটি স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে ঢাকা শহরে যদি বলি, তো এই নির্বাচনকে কিভাবে দেখবেন? না যদি সরকার ইচ্ছা করে করতেই হবে, বাধ্যবাধকতা তাই, 90 দিনের মধ্যে নির্বাচন করতেই হবে, কিন্তু তারপরে সরকার যেদিন থেকে খারিজ ঘোষণা করবে তারপর থেকে 90 দিন, এবং যেহেতু এখন করে নাই, এখন কবে করবে তাও জানি না, করলে সরকার যদি করে তাহলে 90 দিনের ভিতরে হতে হবে, তা আপনি যখন আনিসুল হক সাহেবের কথা আসলে আমি আনিসুল হকের মৃত্যুটাকে আমি খুব কষ্ট পেয়েছি, তার মধ্যে একটা উদ্যমী লোক, হ্যাঁ একটা প্রাণখোলা একটা মানুষ আমাদের মাঝ থেকে তাড়াতাড়ি চলে গেলেন, এবং ওনার জীবনের কোনো ব্যর্থতা নেই, কোনো ব্যর্থতাই নেই, যেমন উনি ধরেন লেখাপড়া শেষ করার পরে উনি চাকরি করেছেন, উনি ব্যবসা করেছেন, উনি বিজেপির প্রেসিডেন্ট হয়েছেন, বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছেন, অনেক সফল, ওনার জীবনে একটা দুঃখ রয়ে গেছে, একটা দুঃখ নিয়ে ওনাকে যেতে হয়েছে, মনে মনে উনি দুঃখটা পোষণ করেছেন, সেটা হল এই যে একটা সব জায়গায় নির্বাচন হয়েছেন, ভোটের মাধ্যমে নির্বাচন নির্বাচিত হয়েছেন, কিন্তু সিটি কর্পোরেশনে ওনাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেয়নি আওয়ামী লীগ, না উনি তো নির্বাচিত হয়েই না হয়েছেন, আগে দিন ভোটে সিল মারা হয়েছে, ব্যালট পেপার সিল মারা হয়েছে, এবং অনেক জায়গায় সন্ত্রাস করে এলাকা ছাড়া করে দিয়েছে, ভোটার দিকে ভোট দিতে দেওয়া হয়নি, আচ্ছা সেটা এগারোটা পর্যন্ত যে ভোট হয়েছে তাদের তাবি দেওয়া 3 লাখের উপর ভোট পেয়েছে, ওই ভোটটা যদি পরিপূর্ণ সারাদিন ভোটটা হতো উনি দিতে গেলে পর উনি শান্তি পেতেন, ওনার ওই ইয়ের থেকে আমি বলতে চাচ্ছি উনি মনে মনে কষ্ট পেয়ে গেছেন, আমার জীবনে একটা ভুল সিদ্ধান্ত হতে ছিল যে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করা এবং এইভাবে জয়লাভটা করা, তারপরেও উনি উদ্যমী মানুষ ছিলেন, উনি বেঁচে থাকতে পারে সিটি গভর্নমেন্ট অনেক কিছু দিয়ে যেতে পারতেন,
এই জন্য ওনার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন, আল্লাহ যেন বেহেশতে বাসে করেন, ছোটোখাটো ভুল ত্রুটি যাই হোক না কেন আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। আর নির্বাচনের ক্ষেত্রে আমি যেটা বলবো, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে নির্বাচন দিলেই। রংপুরে কিন্তু এই নির্বাচন, রংপুরের ব্যাপারটা শোনেন, কিছু কিছু এলাকা ভিত্তিক কিছু ব্যাপার থাকে। যেমন বগুড়াতে আপনি নির্বাচন দেন, রংপুরের নির্বাচনের আপনাদের একটা ভাইরাস আছে ওখানে। আপনি যেমন যে কথা বললেন যে কুমিল্লার নির্বাচন, কুমিল্লা নির্বাচন সবসময় বিএনপি জিতেছে, আর আওয়ামী লীগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নারায়ণগঞ্জ পৌরসভা হওয়ার থেকে শুরু করে সিটি কর্পোরেশন হওয়া পর্যন্ত সবসময় আওয়ামী লীগ জিতেছে। কিন্তু আপনি কি ভুলে গেছেন এই সরকারের আমলে সুরেন্দ্র সেনগুপ্ত মারা যাওয়ার পরে ওই দিন কিন্তু আরেকটা নির্বাচন ছিল কুমিল্লা, যেদিন নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা কি নির্বাচন হয়েছে? এক পক্ষ ভোট পেয়েছে 1,00,000 কত, আর এক পক্ষ ভোটের খবর নাই, ওইটা নির্বাচন হয় নাই। একই দিনে দুটা নির্বাচন, ওই নির্বাচন কথা কেউ জানে না। সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, ওই নির্বাচনটা বড় নির্বাচন। সুরেন্দ্র সেনগুপ্তের মতো একজন প্রভাবশালী 10-12 জনই এমপি ছিলেন, সেই এলাকার নির্বাচন হলো, সেই নির্বাচন খবর কি আপনারা রাখেন? ওই নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? মোটেই সুষ্ঠু হয়নি, মোটেই সুষ্ঠু হয়নি। কিন্তু কি প্রার্থী ছিল না, বিএনপি কোনো প্রার্থী ছিল না, বিএনপির কোনো প্রার্থী ছিল না, যে প্রার্থী ছিল সেই প্রার্থীর কোনো আগ্রহ ছিল না। হ্যাঁ, এটার কারণ। এখন আমার কথা হলো যে কথাটা বলা আছে যে বিএনপি জামাত হাতে ঐক্য করে বিএনপি সব তার মানুষের কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। তাই যদি হতো তাহলে যে 5টি নির্বাচন যে এর আগে রাজশাহী, গাজীপুর, টঙ্গিপাড়া, ক্ষেত্র যে গাজীপুর, আওয়ামী লীগের ঘাঁটি, বরিশাল, সিলেট, খুলনা সব নির্বাচনে তো তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জামাতের সাথে তো জোট করেছিল আগের বারে, তাহলে তো ক্ষমতাচ্যুত হয়ে গেছে, তাহলে কি মানুষকে ভোট দিত? ওই নির্বাচন তো জোর করে বিএনপি ক্ষমতা যে সিটগুলো যেতে নাই। তারপরে দেখেন 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনের পর বিএনপি নির্বাচনে যায় নাই, সেই নির্বাচনের পরে উপজেলা নির্বাচন পরপর যে দুটো উপজেলা নির্বাচনের 6 ধাপে নির্বাচন হলো, তো প্রথম ধাপে কিন্তু আমার সুজনগর 54,000 ভোট কিন্তু 10টার ভিতরে শেষ। তারপরেও বলবো তুলনামূলকভাবে ওই 4টার চেয়ে ভালো হয়েছিল বিধায় ওই 2 ধাপের নির্বাচন। আপনি দেখেন অধিকাংশ জায়গায় বিএনপি চেয়ারম্যান জিতেছে, নির্বাচন আমরা শেষ পর্যায়ে জিতেছে একটু শুনে। অথবা বিএনপি দেশের মানুষ আপনি কীভাবে চায়, যদি আপনি এত মনেই করে থাকেন যে জামাতের সঙ্গে গিয়ে বিএনপি তার ইমানামান সাহেব হারিয়ে ফেলছে, জনপ্রিয়তা হারিয়ে ফেলছে, অর্থাৎ ভোটে জিতার বিএনপি কোনো সম্ভাবনা নাই, তো দেন না একটা সংসদে গণতন্ত্রের প্রতি সম্মান রেখে সংসদ ভেঙে দেওয়ার নির্বাচন করেন না কেন, দেখে এতে প্রমাণ করেন যে না হ্যাঁ মানুষ আপনাদেরকে পছন্দ করতে ভয় পান কেন। আর সেটা যেটা বলি আমি যে আমাদের রাগ করছে, আমি ব্যক্তিগত বলছি তুফান এরকম আর আছে, অনেকে মানিক টানিকের কথা ধরে বলছেন না কোনটা না হয়েছে। আপনার প্রশ্ন বিশ্বকাপের প্রশ্ন মতো ফাঁস হয়েছে, বিসিএসের প্রশ্ন মতো ফাঁস হয়েছে, ভর্তি পরীক্ষার প্রশ্ন মতো ফাঁস হয়েছে, মেডিকেলের প্রশ্ন মতো ফাঁস হয়েছে, কোনো কোম্পানি সর্বশেষে দেশের একজন প্রধান বিচারপতি একদম খাঁটি আমেরিকার সেই প্রধান বিচারপতিকে বিচারপতি উনি আওয়ামী লীগের মধ্যে হয়েছেন, উনি স্থায়ী হয়েছেন, উনি প্রধান বিচারপতি হয়েছেন, সরকারের সুপ্রতিষ্ঠিত না থাকলে প্রধান বিচারপতি হতে বাংলাদেশে পারে না। জি, আমরা একটা শেষ পর্যায়ে আসি। স্থানীয় সরকার, দুটো স্থানীয় সরকার নির্বাচন হয়তো আমাদের সামনে আছে, একটা তো রংপুরের ইলেকশন হচ্ছেই আমরা জানি 21শে ডিসেম্বর, আর হয়তো আর আজকালের মধ্যে হয়তো ঢাকা উত্তরের আর একটা নির্বাচন। আমি ঢাকা উত্তরের প্রসঙ্গ এনেছেন, খুব আবেগপ্রবণ জি এই কথাটিকে, আমার কাছে ইমোশনাল, ভেরি ইমোশনাল। নিশ্চয়ই এদেশের আনিসুল হক ওনার ব্যক্তি, ওনার অর্জন সবকিছু নিয়েই আমাদের মতো একজন ওনার প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব, ওনার মতো এক সংগঠক, ওনার মতো একজন ভালো মানুষ, ক্রিয়েটিভিটি, সৃজনশীল মানুষ, খুব অল্প সময়ে উনি বেশ কিছু কাজ এই 2 বছরেই তিনি প্রমাণ করেছেন তার যোগ্যতা। কিন্তু এই যে ভাই বললেন যে কথাগুলো যে তিনি ইলেক্টেড ছিলেন না, এটা তার প্রতি অসম্মান করা হলো। তাহলে যদি আজকে এতই তাকে ভালো বলবেন, তিনি ইলেকটেড ছিলেন না এই কথাটা বলে তাকে অপমান করলেন মরণের পরে, কেন ইলেকটেড ছিলেন না? আপনারা সকালে সুষ্ঠু নির্বাচন, না না সুষ্ঠু নির্বাচন কেন হয়নি? আপনি 11টার সময় না না আপনি জানেন 11টার সময় বিএনপি কেন উড্র করলো, নিশ্চয়ই পরাজয়ের ভয়ে উড্র করেছিল যে আনু ছেলেকের মতো ক্যান্ডিডেটের কাছে আমরা জিততে পারবো না, কাছে আগে বাগে সরে পড়ি, সেই জন্য আগে বাগে তারা সরে পড়েছেন, নাহলে ইলেকশন হতো, 3 লক্ষ পেয়েছেন। আর শেষ সময় আমরা দুই নির্বাচন সম্পর্কে আপনি একটু শেষ কথা বলুন। আনু প্রতি আমি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আনিসুল হক যেন চিরদিন থাকেন আমাদের মাঝে, এবং আমরা যেন আনিসুল হকের মতো হতে পারি। আমি বঙ্গবন্ধুর আদর্শ কর্মী হিসাবে আনিসুল হক তার জীবনের শেষ জীবনে এসে তিনি প্রমাণ করে গেছেন আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন খাঁটি সৈনিক ছিলাম, ঠিক বঙ্গবন্ধুর আদর্শের খাঁটি সৈনিক হিসাবে তিনি তার জীবন আমার শেষ ব্যক্তি। আমি তার প্রতি অসম্মান দেখাইনি,
আমি কিন্তু বলতে চাচ্ছি এই কথাটা নির্বাচনটা সুষ্ঠু এক সেকেন্ডে শেষ করতেছি নির্বাচনটা সুষ্ঠু মতো হলে উনি শান্তি পেতেন মনে প্রাণ শান্তি পেতেন অবচেতন মনে ওনার কাছে মনে হয়েছে যে নির্বাচনটা যদি শেষ পর্যন্ত বিএনপি করতে পারতো করো পরিবেশ থাকতো তাহলে আমি জিতলে আমাদের ভালো লাগবে আমি তার প্রতি অসম্মান দেখাই না না অসম্মান আমি দেখাই এটি মন করা তার প্রতি শেষ বারের মতো আমি আবার অসম্মান জানাচ্ছি আগে আনিসুল হক যদি আরো তিন বছর বেঁচে থাকতেন মৃত্যুর আগে আনিসুল হকের কষ্টটাকে কিছু কিছু দিয়ে যেতে পারতো আনিসুল হক নিশ্চয়ই নিশ্চয়ই উনি ওনার অবদান রয়েছে আমরা সেটা স্মরণ স্মরণ করি কষ্টটাকে উনি কি করে আইডেন্টিফাই করলেন জি জানাম আল্লাহ যেন তাকে বেস্তবাসী করেন আমি দোয়া করি আমি নামাজ পড়ে দোয়া করব যে আল্লাহ যেন ওনাকে বেস্তবাসী করেন জনাব আহমদ হোসেন এবং জনাব হাবিবুর রহমান হাবিব আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আরও একবার দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে শুভরাত্রি